মূর্খ লোকের 5টি লক্ষণ। 1, সবসময় নিজের প্রশংসা নিজেই করে। 2, কাজ কম করে কিন্তু বড় বড় কথা বলে। 3, খুব সহজে রেগে যায় ও কিছু হবার আগে চিৎকার চেঁচামেচি শুরু করে। 4, সব কিছু শোনার সাথে সাথে বিশ্বাস করে বসে, সত্যি জানার চেষ্টা করে না। 5, ভুল থেকে শিক্ষা না নিয়ে একই ভুল বারবার করে। মানুষ যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে পৃথিবীতে কষ্ট বলে কিছু থাকতো না। কত শুকিয়ে যায়, দাগ থেকে যায়, রাগ শেষ হয়ে যায়, তবে রাগের মাথায় দেয় আঘাত চিরদিন রয়ে যায়। কিছু কিছু মানুষের ঘৃণা অযোগ্য, তাদের ঘৃণা করতেও ঘৃণা হয়। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো তাহলে জেনে রাখো যেন তোমার শত্রু একজন প্রকাশ্যে, অন্যজন গোপনে। ভালো মানুষ সবসময় ঠকে, কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে আর অন্যরা প্রয়োজনে ব্যবহার করে। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবু অন্যের পা ধরে তেল মেরে চলার চিন্তাও করবেন না। জীবনে সফল হতে চাইলে 2টি জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। অন্যের ভালো করতে গিয়ে যারা নিজের কথা ভাবে না, একটা সময় তাদের পাশে কেউ থাকে না। যে তোমায় ঠকিয়েছে তার উপর রাগ না দেখিয়ে তাকে বরং ধন্যবাদ জানাও, কারণ সে তোমায় একটা বুঝিয়ে দিল যে না জেনে বুঝে কারোর উপর বিশ্বাস স্থাপন করাটা ভালো নয়।